আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, ইন্টেলিজেন্সিয়া কলেজের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ। আজকে তোমাদের যে ক্লাসটি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকের উপরে। আমরা জানি যে সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স, তো আমরা যে টপিকটি আলোচনা করব তোমাদের সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স আলোচনা করার আগেই আমরা সেন্টেন্সের উপর একটু তোমাদেরকে ধারণা দিব যে সেন্টেন্স কি, কত প্রকার এবং কি কি, দেন আমরা তখন চেঞ্জিং সেন্টেন্সে যাব। তোমরা জানো, তোমরা অনেক আগেই পড়ে এসেছে এবং এই ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছিল যে সেন্টেন্স কত প্রকার। তো আমরা জানি অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার। তো আমরা একটু সেন্টেন্সটা আলোচনা করি। আমরা জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি সেন্টেন্স বলে। অ্যাজ লাইক অ্যাজ তোমরা ধরে নিতে পারো, এখানে দেখো যে হি ইজ এ স্টুডেন্ট, এখানে যে কয়টা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, ধরো এক, দুই এবং তিন, তাহলে প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু একটা কি সেন্টেন্স। তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটা কী বলে, সেন্টেন্স বলে। তাহলে একটা কয়েকটা ওয়ার্ড মিলে একটা কী হয়, সেন্টেন্স গঠন করা হয়। ধরো এক, দুই, তিন, তাহলে তিনটে ওয়ার্ড মিলে একটা কী হয়েছে, সেন্টেন্স হয়েছে। তো এরকম অর্থভেদে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অফটেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স পাঁচ প্রকার। এটা কোন ভেদে, অর্থভেদে সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অফটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো আমরা একটু জেনে নেই যে অ্যাসারেটিভ মানে কি। অ্যাসারেটিভ মানে হচ্ছে বিবৃতি প্রকাশ করা। বিবৃতিমূলক বাক্য বা বিবৃতি প্রকাশ করা, বিবৃতিমূলক বাক্য লিখতে পারো তোমরা, মূলক বাক্য। তো বিবৃতি কোনগুলো, ধরে নাও আমি বললাম আই ট্রাইস, আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, এরকম যখন কোনো সিম্পল সেন্টেন্স বলা হয় সেটাই হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা, আমরা ইন্টারোগেটিভ মানেই বুঝে নেব যে প্রশ্নবোধক। কোনো বাক্যের শেষে, কোনো সেন্টেন্সের শেষে যখন আমরা এই চিহ্নটা দেখব তখন আমরা মনেই করে নিব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে যখন তোমরা কোনো সেন্টেন্সের শেষে এরকম কোনো চিহ্ন দেখবা তখন আমরা সেটাকে নিঃসন্দেহে মনে করব যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটার মধ্যে কোনো আর কি নাই, সন্দেহ নেই। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার ক্ষেত্রে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে কোনো সেন্টেন্সের শেষে কি এরকম চিহ্ন থাকা, এবং সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন আমরা প্রশ্নবোধক বাক্য বলতে বুঝে থাকি যে ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে যে সব শব্দগুলো শুরু হয়, যেমন হোয়াট, হোয়ার, তারপর হচ্ছে ধরলাম হয়, হাউ, এরকম নয়টা বাক্য আছে। এরকম যখন কোনো ওয়ার্ড দিয়ে, এরকম নয়টা ওয়ার্ড রয়েছে, এরকম যখন কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয় তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক। এবং আরেকটা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে, ধরে নাও যে হি ইজ এ স্টুডেন্ট, আমরা যখন এই ভার্বটাকে সামনে এনে আসবো যে আমরা লিখবো যে ইজ হি স্টুডেন্ট, দিয়ে প্রশ্নবোধক কী হলো, ভার্বকে আগে নিয়ে এসে সাবজেক্ট পড়ে গেলো এবং বাকি অংশ, সাবজেক্টে যে বাকি অংশ থাকলো সেটা বসে গেল। তাহলে ইজ দিয়ে আমরা কী করতে পারি, ইন্টারোগেটিভ করতে পারি। ইজকে সামনে এনে তারপরে কি সাবজেক্ট বসলো এবং অবজেক্ট বসলো, মানে সাবজেক্ট সেন্টেন্সে যে বাকি অংশ সেটা বসলো, তখন হচ্ছে কি ইন্টারোগেটিভ। ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা কি আমরা একটু জেনে নেই যে অনুজ্ঞা হচ্ছে তাহলে আমরা এখন জানবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ। যখন কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ বুঝাবে, আদেশ, উপদেশ, অনুরোধ। তো আদেশ উপদেশগুলো কি, যেমন বৃষ্টি হচ্ছে, বাবা মা বলে যে বা রোদ্রে রোদ্রে দৌড়াদৌড়ি করো না, বৃষ্টিতে ভিজো না। আবার কোনো সময় তোমাকে তোমার বাবা মা যখন আদেশ দিয়ে কোনো কাজ করতে বলে, এই কাজটা এখনই করবা, আজকেই করবা, কিছু সময়ের মধ্যেই করবা, যখন এরকম কোনো
সময় টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়, কোনো সময় বেঁধে নির্দিষ্ট করে দেওয়া হয়, তখন সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ যেমন বললাম যে রোদরে দরদি করো না, গোলমাল করো না, এরকম যখন কোনো সেন্টেন্স এবং অনুরোধ বলো বলা যে প্লিজ এই কাজটা করো, দয়া করে এই কাজটা করো, তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অস্টেটিভ হচ্ছে যে তোমার প্রার্থনা বুঝাবে, অস্টেটিভটা হচ্ছে প্রার্থনা, ধরলাও ইচ্ছা আশীর্বাদ, যেমন কি তুমি সুখী হও, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, যে এরকম যখন কোনো সেন্টেন্স হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অস্টেটিভ সেন্টেন্স, সরি অস্টেটিভ সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে জাস্ট এরকম একটা চিনার ক্ষেত্রে, চিনার জন্য সহজ উপায় হচ্ছে একটা লম্বা দাগ দিবা, দাগ দেওয়ার পর নিচে ফুল স্টপ দিবা, নিচে যে ডটটা দিবা সেটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার ক্ষেত্রে হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে কি, যে একটা লম্বা দাগ থাকবে, সেই দাগের নিচে একটা কি ফোঁটা থাকবে, ডট থাকবে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার জন্য সহজ উপায়। এবং আর একটা ক্ষেত্র হচ্ছে যখন আমরা দেখে থাকি ধরলাম টিভিতে কোনো খেলা হচ্ছে, ধরলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে খেলা হচ্ছে, বাংলাদেশকে জয়লাভ করার জন্য কি করতে হবে, ধরলাম 6 বলে 10 বা 12 রান লাগবে, এই মুহূর্তে সাকিব আল হাসান বা মুশফিকুর রহিম ব্যাট করতেছে, হঠাৎ করে মুশফিক একটা ছক্কা মেরেছে, আমরা কি আনন্দে উত্তেজিত হয়ে কি বলি, মানে লাফিয়ে উঠি, এই যে আনন্দ প্রকাশ এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আবার মুহূর্তের মধ্যে ধরে নাও মুশফিকুর রহিম 99 রান করে আছে, সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে গেছে, আমরা কি করি মাথায় হাত দিয়ে বসেছি, ইস, এই যে এরকম বলে থাকি এটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে হুররা অথবা এক্সক্লেমেট জয় অথবা এক্সক্লেমেট সরো, এরকম যখন কোনো কিছু বোঝাবে কোনো সেন্টেন্সে তখন সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সম্মানিত বন্ধুরা, তোমরা সেন্টেন্স সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলা অলরেডি, আমরা এখন আমাদের মেন টপিকে চলে যাব, সেটা কি যে চেঞ্জিং সেন্টেন্স। তো আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সের, আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সটাকে আলোচনা করব, আমরা পড়লাম অ্যাসারেটিভ, আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাসারেটিভ সেন্টেন্স দুইটি ভাগ রয়েছে, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক, এবং হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে না বাচক। তাহলে হ্যাঁ বাচক এবং না বাচক, হ্যাঁ বাচক বলতে আমরা সচরাচর যে কাজগুলো কেউ কোনো কিছু করতে বললে নিঃসন্দেহে বলে থাকি, এক কথায় বলে থাকি জি এস, এবং কেউ কোনো কিছু যখন না করতে বলা যেমন না, নো দিয়ে, নো এবং এস, তাহলে এস এবং নো, এটা হচ্ছে হ্যাঁ এবং না বাচক। তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তো আমরা আজকের আমাদের প্রধান টপিক হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাহলে দেখো আমরা যখন কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে মানে না, হ্যাঁ বোধক সেন্টেন্সকে না বোধকে রূপান্তর করব, তখন আমাদের কিছু রুলস রয়েছে সেটা আমরা জানব। তো সহজ কথায় যখন ধরলাও কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, স্যাল, সুল, সেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ওয়াট টু, ইউজ টু, মাস্ট, এরকম যখন কোনো থাকবে তখন ওই সেন্টেন্সটার এই ভার্বগুলোর পরে নট বসালেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি বললাম, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো যখন থাকবে, মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলো যখন থাকবে তখন এই ভার্বগুলোর পরে আমরা কি বসাবো, একেবারে নট বসাই দেবো, নট বসালে কি হয়ে যাবে, সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা দেখি, চলো যাই আমরা দেখি, ধরলে আমি বলেছি যে হি ইজ প্রেজেন্ট, তাহলে এটাকে আমি কি করব, নেগেটিভ করব। তাহলে আমি কি করব, আমি বলেছি
যে এম ইজ আর অজয়ের তাহলে আমি একটা ভার পেয়েছি ইজ তাহলে এটা সাহায্যকারী ভার পেয়েছি মানে ইজ ভার পেয়ে গেছি তাহলে আমি যখন কি করব হি ইজ নট আমি বলেছি যে এই ভার্বগুলোর পরে কি বসবে নট প্রেজেন্ট বসবে নট বসলে বাকি অংশ বসে যাবে তাহলে এটা কি নেগেটিভ হয়ে গেল এই যে না যেমন ধরলাম আই এম এ স্টুডেন্ট তাহলে আমি যদি নেগেটিভ করি তাহলে কি লিখব আই এম নট এ স্টুডেন্ট তাহলে আমি কি করেছি এই ভার্বের পরে কি বসিয়েছি নট বসিয়েছি তো এরকম তাহলে বললাম যে এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড এগুলোর পরে কি বসবে নট বসবে তাহলে কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড এরকম ভার্ব থাকলে সে ভার্বগুলোর পরে নট বসালে সেটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তোমরা দেখতে পেয়েছো এবং এর পরবর্তী আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলি সহজ এক্সাম্পল যেমন আমরা বলেছি এখানে আরেকটা নোট নোট করে লিখে রাখবে তোমরা এটা যখন বলেছি আমরা যে ইউজ টু এবং ওয়াট টু যখন এই দুটো ভার্ব থাকবে তখন দেখো এখানে ইউজ টু আছে এবং ওয়াট টু আছে তখন কি অথবা মাস্ট এ মাস্ট এই এইগুলো যখন থাকবে তখন কি বসবে এই টু এর আগে নট বসবে এগুলো থাকলে কি বসবে টু এর আগে নট বসবে তাহলে এগুলো থাকলে আমাদেরকে কি করতে হবে টু এর আগে নট বসাতে হবে যেমন ইউ মাস্ট যেমন যেমন দেখো যে ফাদার গেট আপ আর্লি ইন দ্য মর্নিং দেখো বলছে যে ফাদার ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বলছে ফাদার ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তখন আমরা কি করব যে ফাদার ইউজ নট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বাকি অংশ বসে যাবে তাহলে কি বসেছি আমার চেঞ্জ শুধু কোথায় এই ইউজ টু এর মাঝখানে এই নট বসাইছি আমি তাহলে ইউজ নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে আরেকবার আমি বলি যে আমি বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড ক্যান কুড মে মাইট ইউজ টু ওয়াট টু এরকম ভার্ব দেখবা তখন এই ভার্বগুলোর পরে নট বসাবা নট বসালে সেটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে যাবে এবং বললাম যখন দেখবা যে ইউজ টু এবং ওয়াট টু থাকে কোনো সেন্টেন্সে তখন সেটার ইউজের পরে নট বসাতে হবে ইউজের পরে এবং টু এর মধ্যেখানে এই দুটার মাঝখানে নট বসালে সেটা নেগেটিভে রূপান্তরিত হবে প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং এর পরবর্তী আরেকটা স্ট্রাকচার তোমাদেরকে বলে আমি আজকের মতো তোমাদের এটা শেষ করব ক্লাস শেষ করব যখন দেখবা যে প্রিন্সিপাল ভার্ব রূপে প্রিন্সিপাল ভার্ব হ্যাভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় যদি কোনো প্রিন্সিপাল ভার্ব হ্যাভ টু থাকে ধরো